ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দল ছাড়তেই এবার শুভেন্দু অধিকারীর কাঁধে চলে এলো বড় দায়িত্ব। যেমনটা ভাবা হয়েছিল তার খানিকটা মিলে গেল, তবে অপ্রত্যাশিত ঘটল কিছু বিষয়। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দলবদল করে তৃণমূলে যোগদানের পরই তড়িঘড়ি সাংগঠনিক জেলার নেতৃত্বে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি। সোমবার নিউ টাউনের হোটেলে দলীয় নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্তের কথা জানানো হলো ঘনিষ্ঠ মহলে। অর্জুনের বদলে এবার ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্বে আনা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রবিবার আচমকা ব্যারাকপুরের বাহুবলী অর্জুন সিংয়ের দলত্যাগ অনেকেই হিসেব নিকেশ এলোমেলো করে দিয়েছে। জেলা বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে সরগোল। সেই সব হিসেব মেলাতেই সোমবার তড়িঘড়ি বঙ্গ বিজেপি নেতৃত্ব বৈঠকে বসে, এবং সেই বৈঠকটি হয় নিউ টাউনের একটি হোটেলে। হাজির ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব ও অমিত মাল্যব্য। আলোচনার মূল বিষয়বস্তু ছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলার হাল এবার কে ধরবেন, কীভাবেই বা সংগঠনের কাজ হবে, এই সব সূত্রের খবর। এই বৈঠকে উঠে এসেছে শুভেন্দু অধিকারীর নাম। অর্জুনের ফাঁকা পথ পূরণ করার দায়িত্বে বর্তেছে তার ওপর। এবার থেকে নেতা হিসেবে ব্যারাকপুরের সাংগঠনিক জেলার কাজকর্ম দেখভাল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনা গিয়েছে বঙ্গ বিজেপির এই প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তারা চূড়ান্ত সিলমোহর দিয়ে দেবে আজকের সন্ধ্যার মধ্যেই।